ধরুন মাশরাফি বিন মর্তুজা এবং তামিম ইকবাল হুট করে মাঠে ঝগড়া বাঁধিয়ে বসলেন, কি অবাক হচ্ছেন, ভাবছেন এমন দৃশ্য আবার ভাবা যায় কি করে। অজির এবার এমনই এক অভাবনীয় দৃশ্য দেখল বিগ ব্যাশে, যেখানে অস্ট্রেলিয়ার জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ডেভিড ওয়ার্নার ও মিথু ওয়েড ঝগড়ায় লিপ্ত হন। শুধু ঝগড়া করে ক্ষান্ত হননি, দুই ক্রিকেটারের মধ্যে হাতাহাতি হয়েছে, যা দেখে অবাক গোটা ক্রিকেট বিশ্ব। বিস্তারিত BDCricTime বুলেটিনের এ প্রতিবেদনে। মহাসমারোহে অস্ট্রেলিয়ায় চলছে বিগ ব্যাশ লিগ, সেখানে ডেভিড ওয়ার্নার খেলছেন সিডনি থান্ডারের হয়ে, মিথু ওয়েড খেলছেন হোবার্ট হ্যারিগেন্সের জার্সিতে। জাতীয় দলের দুই সতীর্থ পরস্পরের মুখোমুখি হয়েছিলেন 15 জানুয়ারি, তবে সেই ম্যাচ সাক্ষী হয়ে থাকল দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় আর হাতাহাতির মধ্য দিয়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধে হোবার্ট হ্যারিগেন্সের ইনিংস চলাকালে দুই ক্রিকেটার ঝগড়ায় লিপ্ত হন। ওয়েড তখন ক্রিজে ব্যাট হাতে লড়ছেন জয়ের জন্য, স্পিনার ক্রিস গ্রিনের সাথে কোনো একটা বিষয় নিয়ে এক কথা দু কথায় লেগে যায় ঝগড়া। গ্রিন বল করার সময় ওয়েড ব্যাটিং স্টান্ট থেকে সরে গেলে মেজাজ হারান গ্রিন, তার কথার জবাবে ছাড় দেননি ওয়েডও। এ সময় ওয়ার্নার এসে ধাক্কা দেন ওয়েডকে। এ সময় দুই ক্রিকেটারই আগ্রাসী ভঙ্গিতে ছিলেন, একে অপরকে কিছু বলছিলেন। পরিস্থিতি শান্ত করতে হোবার্ট হ্যারিগেন্সের টিম ডেভিড এসে সিডনি থান্ডারের বোলার ক্রিস গ্রিনকে সরিয়ে নেন, তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ঘটনা গড়ায় ওয়েড ও ওয়ার্নারে ধাক্কাধাক্কিতে, সতীর্থদের মতো অবাক হয়ে যান ধারাভাষ্যকাররাও। স্টিভ অকিফ এই ঘটনাকে আনহেলদি হিসেবে উল্লেখ করেন। ড্যান জিয়ার্নি অবাক হয়ে বলে ওঠেন, এখানে হচ্ছেটা কি? গ্রিনকে মোটেও সন্তুষ্ট মনে হচ্ছে না, ওয়েডের দিকে তেড়ে গিয়ে ঘটনাকে আরও স্পাইসি করে তুলেছে। এ সময় স্টিভ অকিফ বলেন, এটা মোটেও ঠিক হচ্ছে না, জানি না দুজনের মধ্যে কি হলো, তবে তারা তো বন্ধু, এমন ঘটনা খেলার জন্য স্বাস্থ্যকর নয়, এভাবে ধাক্কা মারা উচিত হয়নি। ওদের শারীরিক ভঙ্গি দেখে মোটেও মনে হয়নি মজা করছে, কিছু একটা ঘটেছে তা বোঝাই যাচ্ছে। দুই সিনিয়র ক্রিকেটারের রেশারেশির ম্যাচে শেষ হাসি এসেছে ওয়েডের নেতৃত্বাধীন হোবার্ট হ্যারিগেন্স। ম্যাচ শেষে ডেভিড ওয়ার্নার অবশ্য বিতর্ক এড়ানোর আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি বলেন, আমরা জানি ওয়েড কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং কিছুটা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, গ্রিন ওকে আরও তাঁতিয়ে দিচ্ছিল, পরিস্থিতি সামলে নেওয়ার জন্যই আমি ওখানে গিয়েছিলাম, কারণ ওরা একজন আরেকজনের দিকে তেড়ে যাচ্ছিল। ওয়েড অবশ্য দাবি করেছেন, গ্রিনের বিরুদ্ধে ব্যাট হাতে সুবিধা করতে না পারার কারণেই নাকি মেজাজ বিগড়ে যায় তার। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের মধ্যে এমন ঝগড়া বা হাতাহাতির ঘটনা অবশ্য নতুন নয়, তবে ওয়ার্নার ও ওয়েডের এই লড়াই অবাক করেছে অনেক সমর্থককেই। দর্শক, ক্রিকেট মাঠে কোন দুই ক্রিকেটারের লড়াই কিংবা ঝগড়া আপনার কাছে সবচেয়ে জনপ্রিয় কমেন্টে জানিয়ে দিন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল BDCricTime বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।